সালাম রহমতুল্লাহ আব্দুল আজিজ ভাই কাতার থেকে প্রশ্ন করেছেন যে যদি গোসল ফরজ হয় আর গোসল করার মতো পরিবেশ না থাকে বা পানি না থাকে বা অল্প পানি থাকে সেক্ষেত্রে কি করবেন। পানি যদি না থাকে তো তাইমুম করবে গোসলের নিয়তে, আর পানি যদি থাকে তো যতটুকু ধোয়া সম্ভব ততটুকু ধুবে আর বাকি অঙ্গগুলোর জন্য তাইমুম করবে, তাইমুম করে সেটাই তার জন্য পবিত্র হয়ে যাবে, কোনো সমস্যা নেই, এবং নামাজ পড়বে সময় মতো। এবং কেউ যদি গোসল করতে সমস্যা হয়, পানি আছে, ঠান্ডা গরম পানি করার ব্যবস্থা নাই, বা অ্যালার্জি বা ঠান্ডা লেগে যাবে, সর্দি বা অসুখ ভালো হতে দেরি হবে বা অসুখ বেড়ে যাবে, সব অবস্থায় তাইমুম করে গোসলের নিয়তে তাইমুম করবে, করে নামাজ পড়বে, সব কিছু করবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ।